যুব সংগঠনের কাজের দাবিতে নবান্ন অভিযানে ছাত্র যুবকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়। তারই প্রভাব পড়ে কাঁধি, গোকর্ণ, জীবন্তী ও নবগ্রামের বিভিন্ন এলাকার ব্যাংক ও স্কুলগুলিতে। দাবি এই যে আজকে দীর্ঘদিন স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস কখনোই সেটা সাকসেসফুল হয় না, এইসব ব্যাপার নিয়ে বেকারদের চাকরি নাই, কাজ নাই, লেখাপড়া শিখে কি করবে তোমরা, এইসব কারণে ছাত্ররা যুবরা সেখানে নবান্ন ঘেরাও করতে গিয়েছিল, মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে গিয়েছিল যে বেকারদের কাজ দিতে হবে। আজকে লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে আমরা কি মাঠে ঘাস কাটবো না গরুর পাল ডাকাবো? তাহলে আমাদের যে চাকরি আজকে সংকট, সেই চাকরি চাইতে গিয়েছিল বেকার যুবক যুবতীরা, সেখানে যুবতীদেরকেও রেয়াত করেনি, যুবতীদের মাথার খুলি ফাটিয়ে দিয়েছে। সেই কারণে আজকে ওই ছাত্র যুব সেই সঙ্গে বাম নেতৃত্বরা ধর্মঘট ডেকেছে, সারা রাজ্য জুড়ে আজকে ধর্মঘট সফল হচ্ছে, প্রত্যেকটা স্কুল কলেজ হাট বাজার বাস ট্রাক কিছু চলছে না।